আজকে সবজি বাজার তার মাঝখানে লোক বসে খাচ্ছি না দেখা যাবে না তোমাকে তুলি নি দেখা যাবে এইটুকুই দেখা যাচ্ছে আসার সময় নিয়ে এলাম এগুলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফ্যামিলি ব্লগ আমি ব্লগটা ভিডিওগুলো শুরু করেছি কালকে থেকে আজকে পোস্ট করব এখন বিকাল হয়ে গেছে তোমাদের সঙ্গে সামনাসামনি এলাম আমার ভোজন আড্ডা রিভিউ কিছু শেয়ার করলাম রান্নাবান্না শেয়ার করলাম কী কী আমার মেনুগুলো দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে ব্রেকফাস্টের ফুলকু ফুলকু লুচি এখানে আছে রুটি গরম গরম রুটি সাথে আছে ঘুগনি আর ছোলার ডাল ছোলার ডাল এটা ব্রেকফাস্টের এখানে রুই মাছের ঝোল আজকের মেনুতে আচ্ছা আর কি কি আছে আলু ভাজা এখানে দুই রকম ভাত আছে এটা নর্মাল ভাতটা না এটা হলো বাসমতি চালের ভাত এটা হলো একটা সবজি কি কি দিয়ে ফুলকপি আলু ফুলকপি আলু এখানে আছে চিকেন আর বাঁধাকপিটা এখানে আলু ভাজা বাঁধাকপি আর ডাল এটাতে ডাল না এটাতে ডাল হ্যাঁ এটা ডিমের ঝোল একদম ঘরোয়া খাবার এখানে হচ্ছে চাইনিজ প্রিপারেশন পকোড়া চিলি চিকেন এগ চিকেন রোল এগুলো কাটিং হচ্ছে ম্যারিনেট হবে মোটামুটি লাঞ্চের টাইমে এমন আমি যে অ্যারেঞ্জ করেছি এতেও হয়নি কিছু কিছু কাস্টমার এসে বসেছিল অপেক্ষায় খাবার খাওয়ার জন্য আমার ভীষণ আনন্দ লেগেছে যে আমার এতটা চাহিদা বাড়ছে তার সাথে আছে রিভিউ ওটা খেয়ে কেমন লাগলো টাকলো বা আমার এখানে কী ধরনের পরিষেবা এটা রিভিউ নিলাম এদের থেকে এরা আমার রেগুলার কাস্টমার বলবো না ছেলের মতো ও আর ও প্রতিদিন দুবেলায় এরা কন্টিনিউ করছে এরা আজকে এদের পরিচয় এসছে তোমরা নতুনই তো এসছো এরা নতুন এসছে আর এরা এখন চাইনিজ খাবে আমরা রোজই এমনি ভাত ডাল খাই তো আজকে একটু ব্যতিক্রমী চাইনিজ খাবো এখানে খাবার ভীষণ ভালো একদম মানে ঘরোয়া খাবার আর খেয়েও কোনো অসুবিধা হয় না সো আমি তো সবাইকে রেকমেন্ড করবো আসার জন্য থ্যাংক ইউ আমার মেয়ের মতো আমার ছেলের মতো আর তোমরা তো নতুন এসছো এখন আশা রাখবো যেন মানে পাই হ্যাঁ হ্যাঁ দাদা নতুন এসেছেন আজকে খুব ভালো খুব ভালো খাওয়া খুব আরাম করে খেয়েছি খুব সুন্দর একদম বাড়ির মতন খাবার আমি চেষ্টা করছি আমি প্রথম দিকে আমার যে শেফ ছিল
আমি নিজে স্যাটিসফাইড হতে পারছি না, কারণ এই খাবারগুলো আমরা খাই। হ্যাঁ, আমার ঘরে রান্নাবান্না হয় না, আমার ঘরে কিন্তু এখন রান্নাবান্না উঠেই গেছে। আমার ঘরে যে রান্না করতো ওকে নিয়ে এসছে, ওকে নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ভীষণ। হ্যাঁ, এখানে মানে আমি 10:30-11:00 পর্যন্ত আছি। অভিষেকটাতে আমাদের ফ্ল্যাট। আমাদের আবার পার্টি অর্ডার টর্ডার নেই, আর আমার যে ওই এই দুজন শেফ, একজন চাইনিজের মানে খুব সুপার, ওই যে ছেলেটা সমীর, আর ওই দীপক অলরাউন্ডার, যে পরিবেশন করলো অলরাউন্ডার। আমি মেন আচ্ছা নাম লাঞ্চের পরই বেরিয়ে পড়লাম মেট্রিতে। আমার সব কিছু যা দরকারি আইটেম মেট্রি থেকে আনা। আমি চেষ্টা করছি যেন আমার খাবার উন্নত মানের খাবার হয়, ভেজাল যেন না। গেলাম আবার ছুটে মেট্রিতে, সড়ক করে জানলাম, আনার পর তারপর মানে চলছে, এই হলো কথা। নিজেও অ্যাক্টিভ থাকছি, আনন্দও লাগছে। তোমরা আমার সঙ্গে থাকো, আমাকে এনকারেজ করো, এটাই সবচেয়ে বড় পাওয়া। সবার শেষে কুকুকে না দেখালে মনে হয় যেন এটা একটা অসম্পূর্ণ থেকে যায়, তাই কুকুকেও একটু দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই কর্মযজ্ঞ। সবসময়ের মতো আমাকে সঙ্গ দাও। সবাইকে অনেক আদর ও ভালোবাসা দিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, আমি ভালো আছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আরেকটু বড় করে ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনের দিন থেকে, রান্নাগুলো মানে প্রপার দেখানোর চেষ্টা করছি। আজকে এখানেই রাখছি, বাই।